মঙ্গলবারে দিল্লির নিম্ন আদালতের শ্রদ্ধাকে খুনের কথা স্বীকার করেছে আফতাব আমিন পুনওয়ালা এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন দিল্লি পুলিশ ও আইনি ব্যবস্থার সহায়তায় কড়া সাজা পাবে অভিযুক্ত বৃহস্পতিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের আলোচনায় সভায় যোগ দিয়েছিলেন অমিত শাহ সেখানেই তাকে বলতে শোনা যায় আমি পুরো বিষয়টির দিকেই নজর রেখেছি দেশের মানুষকে বলতে চায় আইন ও আদালতের মাধ্যমে দিল্লি পুলিশ ও বিচার ব্যবস্থা ন্যূনতম সময়ের মধ্যে করার সাজা দেবে অভিযুক্তকে তবে এরই পাশাপাশি দিল্লি ও মুম্বাই পুলিশের মধ্যে সমঝোতার অভাবকে কাঠকড়ায় তুলে মহারাষ্ট্রের প্রশাসনকেও নিলেন তিনি সালে ভেসাই শহরতলিতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত শ্রদ্ধা আফতাব ওই বছর নভেম্বরে পুলিশকে লেখা চিঠিতে শ্রদ্ধা অভিযোগ করেন আফতাব তাকে মারধর করে আফতাবের পরিবার ওই বিষয়ে জানে খুনের তদন্তে নেমে ওই চিঠির কথা জানতে পেরেছে দিল্লি পুলিশ যেখানে শ্রদ্ধা জানিয়েছিলেন আফতাব তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে বলে হুমকি দিয়েছিল শ্রদ্ধার অভিযোগ পেয়ে ভাষায় পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল তাও খতিয়ে দেখেছেন দিল্লির তদন্তকারীরা এদিকে আফতাবের বাড়ি থেকে পাঁচটি ছুরি উদ্ধার করেছে দিল্লি পুলিশ প্রতিটি ছুরি পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা মনে করা হচ্ছে ওই ছুরিগুলির সাহায্যে শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করা হয় ফরেন্সিক পরীক্ষার জন্য ছুরিগুলি পাঠানো হয়েছিল রিপোর্ট আর ই নিউজ